আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। সো আজকে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন সলভ করব। প্রথমেই চার নাম্বারটা বলছে, অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি ওয়াজ স্টেইং ইন ইটালি, ইটালিতে অবস্থান করছিল কেন? ফর দ্য বেনিফিট অফ হিস হেলথ, তার শারীরিক সুস্থতার জন্য বা উপকারের জন্য সে ইটালিতে অবস্থান করছিল। এরপর এক নাম্বারটা, ডিউরিং হিজ স্টে, তার অবস্থানকালীন সময়ে হি রিসিভড অ্যান আনপেইড লেটার, সে একটা আনপেইড লেটার পায়, মানে যেটা টাকা পরিশোধ করা হয়নি এরকম একটা লেটার পায় ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে। তোমরা হয়তো বা জেনে থাকবা, জানো কিনা জানি না, সেটা হচ্ছে আগেকার সময়ে যখন চিঠি পাঠানো হতো, চিঠি যখন মানুষ খুব বেশি ব্যবহার করতো, তখন সেক্ষেত্রে চিঠি পাঠানোর জন্য একটা টাকা পরিশোধ করা লাগতো। এই টাকাটা যিনি পাঠায় তিনিও চাইলে পরিশোধ করতে পারে, আবার চাইলে যার কাছে পাঠানো হচ্ছে সে চাইলেও পরিশোধ করতে পারে। যাই হোক, তো বলছি এরকম একটা টাকা পরিশোধ করা হয়নি, এরকম একটা চিঠি তার বন্ধুর কাছে, মানে তার বন্ধুর কাছ থেকে সে কবির কাছে এসে পৌঁছায়, হুইচ কন্টেইন, যেটা কিনা ধারণ করেছিল নাথিং বাট সাম ওয়ার্ডস, কিছু শব্দ ছাড়া আসলে তেমন কিছুই ছিল না, না তার মানে হচ্ছে শুধু শুধুই সে টাকাটা দিতে হয়েছে আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে নয় নাম্বারটা, দ্য পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ, বলছে সে কবিকে হ্যাড টু পে, তাকে পে করতে হয়েছিল, পরিশোধ করতে হয়েছিল ডাবল, দ্বিগুণ পোস্টেজ। পোস্টেজ মানে ডাকমাসুল, ডাকমাসুল কি জিনিস? ওই যে ডাক বিভাগের যে চিঠির দামটাকে আমরা বলতাম, চিঠির জন্য যে দামটা দেওয়া লাগে, যে টাকাটা দেওয়া লাগে, এটাকে বলতাম আমরা পোস্টেজ বা ডাকমাসুল। তো বলছে যে এই ডাকমাসুল বা সেই পোস্টেজটা ডাবল পে তাকে করতে হয়েছিল, সো হি বিকেম ভেরি অ্যানয়েড, এই কারণে সে অনেক বেশি বিরক্ত ছিল। এরপর তিন নাম্বারটা, উইথ হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড এ গুড লেসন, সে চাইলো তার বন্ধুকে একটা ভালো লেসন সে শিক্ষা দেবে। সাত নাম্বার লাইনের পরে, সো হি প্রসিড, বলছে প্রোকিউড এ হ্যাভি স্টোন, এই কারণে সে কী করলো, প্রোকিউড করলো, রাইট? প্রোকিউড মানে হচ্ছে কালেক্ট করার সিরোনিম, মানে সংগ্রহ করলো একটা হেভি স্টোন, ভারী একটা স্টোন, পাথর সে সংগ্রহ করলো, ভালো কথা। তারপরে কী বলছে দেখো, ভারী একটা পাথর সংগ্রহ করার পরে, অ্যান্ড পিকড আপ, এটা তুললো ইট ইন আ ফাইন বক্স, একটা চমৎকার বাক্সের ভিতরে রাখলো। রাখার পরে দশ নাম্বারটা, দেন হি সেন্ড ইট টু হিজ ফ্রেন্ড, এরপরে এটা সে তার বন্ধুকে পাঠিয়ে দিল উইথ দ্য ওয়ার্ড অন ইট, এটার উপরে কিছু সব কথা লেখে, সে কথাগুলো হচ্ছে ক্যারিজ টু বি পেইড অন ডেলিভারি, মানে বাহক কী করবে ডেলিভারির সময় মানে এটা পরিশোধ করবে, অর্থাৎ যে এটা রিসিভ করবে সেই টাকাটা পরিশোধ করবে। যাই হোক, এরপর হচ্ছে আট নাম্বারটা, হিজ ফ্রেন্ড থট, তার বন্ধু ভাবলো, থিংয়ের পার্সন থট, দ্যাট দ্য কন্টেন্ট অফ দ্য পার্সেল, পার্সেলের কন্টেন্টটা, পার্সেলের ভিতরে জিনিসটা ওয়ার ভ্যালুয়েবল, এটা হয়তো অনেক দামি জিনিস, সো হি পেইড দ্য হাই চার্জ, এই কারণে সে অনেক বেশি টাকা সে পে করলো ফর ক্যারিং, সে ক্যারিংয়ের জন্য। তোমরা হয়তো জানো কি না জানি না, জেনে থাকতে পারো হয়তো বা, সেটা হচ্ছে এই যে চিঠি আদান প্রদানের সময় যে খরচটা দেওয়া হতো, এটা মূলত ওজন করে, সে ওজনের উপর ডিপেন্ড করেই কী করা হয়, খরচটা দেওয়া হয়, ক্লিয়ার? তাহলে পাথরের ওজন তো অনেক বেশি, তো সেই কারণে সে অনেক টাকা তাকে পরিশোধ করতে হয়েছিল আর কি। এরপর দুই নাম্বারটা, উইথ এ গ্রেট হোপ, অনেক আশা নিয়ে, ইন মাইন্ড, মনের মধ্যে অনেক আশা নিয়ে, হি ওপেন দ্য বক্স, সে বক্সটা খুললো, খোলার পর কী হলো, এরপর পাঁচ নাম্বারটা, টু হিজ ইউটার, রাইট আউট ইউটার সারপ্রাইজ, সে একেবারে সম্পূর্ণ অবাক হয়ে, হি ফাউন্ড, সে খুঁজে পেলো নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোন, সে ভিতরে কিছুই খুঁজে পায় নাই, জাস্ট একটা সাধারণ একটা পাথর ছাড়া তেমন আর কিছুই খুঁজে পায় নাই। এরপর সর্বশেষ ছয় নাম্বারটা, ছয় নাম্বার লাইনটা হচ্ছে দাস, এভাবেই দ্য পয়েট থট হিজ ফ্রেন্ড, এভাবে সে তার বন্ধুকে শিখালো এ গুড লেসন, একটা ভালো লেসন শিখালো। আমি জাস্ট কিউগুলো আরেকবার বলে দিচ্ছি, চার এক নয় তিন সাত দশ আট দুই পাঁচ ছয়, দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।